সামাজিক উন্নয়ন ভাবনা বলতে আপনার কি বোঝেন? আমাদের আশেপাশে শুধু জাস্ট যারা যারা রিচ ফ্যামিলি বিলং করে তারা নেই, যে আশেপাশে যে ছোট ছোট শিশু রাস্তায় খেলছে এরাও যাতে বড় ভালো মতো পড়াশোনা করে সবাই যাতে একসাথে দেশটাকে এগিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে ধরেন যে মৌলিক যে চাহিদাগুলো উন্নয়নের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলো উদ্যোগগুলো সেটা কতটুকু সহায়ক বলে আপনি বলেন? গভর্নমেন্ট অনেক করে যাচ্ছে, বাট আরও বিশেষ করে এই যে গরিব বাচ্চারা যারা রাস্তাঘাটে যে আমরা আশেপাশেও দেখতে পাচ্ছি, এদের যদি আরও ব্যবস্থা নেওয়া হতো, এমনিও সরকার নিচ্ছে বিনামূল্যে সব পড়াশোনা করা হচ্ছে, তাও আরও যদি এদের পুরো দেশটাই বলি। আচ্ছা, লাস্ট কোশ্চেন কোশ্চেন যেটা আপনার কাছে, আপনি অ্যাজ এ নাগরিক, হ্যাঁ, নাগরিক হিসেবে আপনি এই ডেভেলপমেন্টে সামাজিক উন্নয়নের আপনি আপনার ভূমিকাটা কী হওয়া উচিত? একজন নাগরিক হিসেবে তার ভূমিকাটা কী হওয়া উচিত? আমি আমার সমস্ত নাগরিক দায়িত্ব পালন করে যাব এবং বড় হলে চেষ্টা করব যাতে এদেরও সুযোগ সুবিধা চেষ্টা করতে পারি। একজন নাগরিক হিসেবে পুরো দেশের জন্য কিছু যেন করতে পারি। আপনার আপনার কথা যে বলে হচ্ছে যে শুধু রিচ না, আমাদের যারা লোয়ার ক্লাসে যারা শিশুরা আছে তাদেরও একটা দেশ যেন এক তালে এগিয়ে যায়। মানে এইভাবে করলে সত্যি একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হতে পারে। আচ্ছা, আপনার নামটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর টেকিং।